ধর্ম এবং বৈদিক দর্শন ও সাহিত্যের সারসংক্ষেপ বলা যেতে পারে। মহাভারতের মূল বৃত্তান্ত হল চন্দ্রবংশ দুই পরিবার পাণ্ডব ও কৌরব তথা ধর্ম ও অর্থ পক্ষের মধ্যে মহাসংঘর্ষ। পঞ্চপাণ্ডব ও শতকৌরবের মধ্যে ভূমির অধিকার সম্পর্কিত যে যুদ্ধ হয় তা কুরুক্ষেত্রের যুদ্ধ নামে পরিচিত। মহাভারতের কাহিনী এতটাই বৃহৎ, ঘটনাবহুল ও প্রাসঙ্গিক কাহিনী সমূহ দ্বারা পূর্ণ যে সম্পূর্ণ ঘটনাটিকে সংক্ষেপে বিকৃত করা অত্যন্ত জটিল। আর এই মহাভারতের অন্যতম একটি অধ্যায় আজ উপস্থাপন করতে যাচ্ছি, যা আজকের দিনে আমাদের সমাজে হরহামেশা ঘটে চলেছে। জগৎ সুন্দরী গোপন ধ্রুপদ রাজা যজ্ঞ করে ঋষ্টবন্ধ ও দ্রৌপদী নামে দুই পুত্র কন্যা লাভ করেন। দ্রৌপদীর জন্ম হয় বলে তার আবির নাম হয় যজ্ঞসেন। পরে ঘটনাক্রমে পঞ্চপাণ্ডবের পত্নী হন যজ্ঞসেনী দ্রৌপদী। অন্যদিকে অধর্মের প্রতীক দুর্যোধন কৌরব সহপুত্রের জ্যেষ্ঠ পুত্র এই দুর্যোধন। বনবাস হতে পাণ্ডবরা হস্তিনাপুরে ফিরে আসে। পাণ্ডবদের সাথে কর্ম করা উচিত হবে না জেনে রাজা ধৃতরাষ্ট্র কুরুরাজ্যের এক অংশ তাদেরকে দিয়ে দেন, যেখানে পাণ্ডবরা খান্ডবপ্রস্থ নামে তাদের নিজস্ব রাজ্য স্থাপন করে। ময়দানে সেখানে ইন্দ্রপ্রস্থ নামে এক অতি সুন্দর রাজধানী নগর তৈরি করে দেয়। যুধিষ্ঠির রাজপদে প্রতিষ্ঠিত হন। যদিও এই ইন্দ্রপ্রস্থের অপরূপ শোভা দেখে দুর্যোধন বিস্মিত হন। মায়াবী রাজগুলির স্বচ্ছ স্ফটিককে তিনি জল ফেলে খুন করেন ও পাশ কাটিয়ে যান। আবার সর্বজনীন জলকে স্ফটিক মনে করে তার উপর দিয়ে হাঁটতে গিয়ে জলে ভিজে যান। দুর্যোধনের এই হাস্যকর অবস্থা দেখে যখনই অস্ত্র ভাসি দেন, এটি দুর্যোধন অত্যন্ত অপমান বোধ করেন এবং দ্রৌপদী ও পাণ্ডবদের উপর প্রতিশোধ নেবেন ঠিক করেন। পাণ্ডবদের উপর প্রতিশোধ নেবার জন্য এবার শকুন যুধিষ্ঠিরের সঙ্গে কপট বাসা খেলার আয়োজন করেন। শকুনির ছলনায় যুধিষ্ঠির তার রাজ্য বিষয় সম্পর্কে সমস্ত কিছু ধরা। শেষে বিশ্ব করে ভাইদেরকে এমনকি নিজেকেও বাজি রাখে এবং খেলায় হেরে সবাই দাসে পরিণত হন। পাণ্ডব তোমরা তো সব হারিয়েছ, রাজ্য রাজ প্রাসাদ বিষয় সম্পদ এমনকি তোমরা নিজেদের, তোমরা সবাই এখন আমার দাস, এখন বাঁচতে কি না করবে? আমি তো সবই হারালাম, বাজিতে লাগানোর মতো এখন আর আমার কি বা আছে? এই খেলাকে এখন এখানেই শেষ করি। অসম্ভব, এখন এক অমূল্য হীরা তোমার কাছে আছে, তোমাদের রানী দ্রৌপদী, ওতে তো তোমাদের বাজিতে রাজা তৈরি হবে। অর্জুন ভীমসহ অন্যান্য ভাইদের ঘর আহুতির বাজেও যুধিষ্ঠির ধর্ম রক্ষার জন্য স্ত্রীকে বাজি লাগাতে বাধ্য হয়। যথারীতি শকুনির কুচক্রে এইবার যুধিষ্ঠির পরাজিত হয়। তুমি ভুল করছো, এটা চরম অধর্ম, এটা তুমি করো না। পিতামাত যুধিষ্ঠির যদি ধর্ম রক্ষার জন্য নিজের পত্নীকে বাজি রাখতে পারে, তবে আমি সেই বাজি জিতে তাকে দাসী কেন বানাতে পারবো না? এটা কেমন ধর্ম? ভীষ্ম এবং ভীরুরের ঘোর আহুতি সত্ত্বেও দুর্যোধন কারো কথা শুনতে নারাজ। দুর্যোধনের নির্দেশে দুঃশাসন অন্তপুর থেকে দ্রৌপদীকে কেশাকর্ষণ করে সবাই কিনে আনে। অথচ সবাই উপস্থিত ধার্মিক ভীষ্ম দ্রোণ অঙ্গরাজ কর্দম বিদুর পাণ্ডবরা ধর্ম সংকটে পড়ে অবিচারের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারে না, বিগণয়ে প্রতিবাদ করেন। সবাই উপস্থিত অনেকে দ্রৌপদীকে চরম অপমান করতে থাকেন। এইরূপ পাপের শাস্তি একদিন সবাইকে ভোগ করতে
হবে, আপনাদের কোন বংশ একদিন ধ্বংস হবে। দ্রৌপদীকে সর্বসমক্ষে বস্ত্রহীন করতে গেলে অসহায় দ্রৌপদী ভগবান কৃষ্ণকে স্মরণ করেন। হে মাথো, এই অসহায় বোনের সম্মান আজ তোমার হাতে, রক্ষা করো আমায়। তার জন্য 12 বছরের বনবাস ও 1 বছরের অজ্ঞাতবাস নির্ধারিত হয়। এটিকে পঞ্চপাণ্ডবগণ বধ করেন এই অপমানের প্রতিশোধ তারা নেবেন। চতুর্থ যুদ্ধের প্রস্তুতি, কিন্তু কৌরবদের পক্ষে ছিলেন পিতামহ ভীষ্ম, অস্ত্রদুদ্র, অঙ্গরাজ কর্ণসহ আরো রতি মহারথীরা। তাদের পক্ষে যেটা অসম্ভব, তাই যুদ্ধের আগে শ্রীকৃষ্ণের পরামর্শে যুদ্ধ জয়ের জন্য অর্জুন মহাদেব এবং মহামায়া আরাধনায় বসেন।
যখন নারী জাতির অপমান হয়েছে, অধর্মের প্রলয় হয়েছে, তাদের রক্ষা হেতু ধর্ম রক্ষা, হেতু আমার আগমন হয়েছে। নারী শক্তিকে অবজ্ঞার কারণে যেমন মহিষাসুরের বধ হয়েছে, সীতার অপমানে যেমন রাবণের বধ হয়েছে, তেমনি জঙ্কশিনী দ্রৌপদীর সম্মান হানকারীদেরও পরাজয় অনিবার্য। যুগে যুগে যখনই যে জাতি নারী জাতির অপমানের কারণ হবে, সে জাতির ধ্বংস নিশ্চিত। মনে রেখো, যতদিন তুমি ধর্মকে নিজের মধ্যে ধারণ করবে, সকল বিপদে ধর্মই তোমায় রক্ষা করবে। যেদিন ধর্মের সঙ্গ ছেড়ে অধর্মের পথে যাবে, সে যতই পরাক্রমশালী হোক না কেন, তার বিনাশ হবে।